সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ দুই আঞ্চলিক শক্তি, একেখন মঞ্চত রাজ্যর দুই আঞ্চলিক শক্তি, একেখন মঞ্চত মিলিত হল রাজ্যর দল আর জাতীয় পরিষদ। বিরোধী শক্তির বিরুদ্ধে ললে ঐক্যবদ্ধ নীতি। একেখন মঞ্চত দেখা গল রাজ্যর দুই আঞ্চলিক শক্তি, হাজার হাজার জনতার সম্মুখত একেখন মঞ্চত থিয় হওয়া দেখা গল দুটা পৃথক রাজনৈতিক দলের নেতৃবৃন্দক। সাম্প্রদায়িকতা আর ফেসিবাদর বিরুদ্ধে রণধুমি বজায় দুই আঞ্চলিক শক্তিয়ে ললে ঐক্যবদ্ধতার নীতি। হাজার হাজার রাইজর উপস্থিতিত নলবারী জেলার মুকালমত অনুষ্ঠিত হল রাইজর দলের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস। আর সেই মঞ্চতে দেখা গল এখন দুর্লভ ছবি। একেখন মঞ্চত দেখা গল রাজ্যর দুটাক আঞ্চলিক রাজনৈতিক দলের নেতৃবর্গক। মঞ্চর আসনত বুদ্ধিজীবী আর রাজ্যর দলের নেতৃবর্গর সহ দেখা গল জাতীয় পরিষদর নেতৃত্ব জগদীশ ভূঁইয়া, জিয়াউর রহমান আর বাণী দাসক। একেখন মঞ্চত উপবিষ্ট হয়ে রাজ্য দলের সভাপতি অখিল গগৈয়ে কলে সাম্প্রদায়িক আর ফেসিবাদক উৎখাত করবল দেশের প্রতিটি আঞ্চলিক শক্তিয়ে এতিয়া একত্রিত হব লাগে। আজি প্রতিষ্ঠা দিবস মই সকল আঞ্চলিক দল, সকল গণতান্ত্রিক দল, সকলকে বিজেপি বিরোধী সকল দলকে ঐক্যবদ্ধ হবর কারণে আহ্বান জানাইছো। সমষ্টি পুনর্গঠনের জড়িয়ে বিজেপি দলে আর সরকারে আমার রাজ্যখন সম্পূর্ণরূপে সাম্প্রদায়িকভাবে বিভাজিত করে পেল। সাম্প্রদায়িকভাবে বিভাজিত করে কেবল যাতে বিজেপিহে জিকিব পারে তেনেকা ধরনে সমষ্টিবিলাক পুনর্নির্ধারণ করব খুঁজছি। আপনার সকলে জানে যে বিশেষ রাজনৈতিক পরিস্থিতিত আন্দোলনের প্রেক্ষাপটত অসমত আঞ্চলিক রাজনৈতিক দল রাইজর দলের জন্ম হয়েছিল। আর যেতিয়া জন্ম হয়েছিল মানে তেতিয়া জেলতে আছিল, আপনাদের সকলে জানে। আজির দিনট রাইজর দলের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবসের মূল প্রধান কথাটো হল সাম্প্রদায়িক আর ফেসিবাদী বিজেপি দলটোয়ে আমার দেশের সকল ধরনের সোশিয়াল ফেব্রিকটা ধ্বংস করে পেলেছে, আমার দেশের শান্তি সম্প্রীতি বিঘ্নিত করে পেলাইছে, আমার দেশের সংবিধানখন বদলাই পেলাব খুঁজিছে, আর আমার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আর আমার দেশের ধর্মনিরপেক্ষ ব্যবস্থার পরিবর্তে স্বেচ্ছাচারী সাম্প্রদায়িক ফেসিবাদী এক ব্যবস্থা গঠনের কারণে আগবাহি গৈছে। কিন্তু কেনেকৈ ঐক্যবদ্ধতাৰে যুঁজিব রাইজর দল আর জাতীয় পরিষদে? রাইজ দলের প্রতিষ্ঠা দিবসত উপস্থিত হয়ে অজাপ নেতা জগদীশ ভূঁইয়াই কলে নির্বাচনত উমৈহতীয়াভাবে প্রার্থী প্রক্ষেপর চিন্তা করব লাগে। মই কৈ আছো যে উমৈহতীয়াভাবে প্রার্থী প্রক্ষেপ করার বাবে চিন্তা চর্চা করব লাগে, যত বিজেপি বিরোধী ভোটর বিভাজন রোধ করব পারি। বুঝাবুঝি নহব পারে, কিন্তু কথাটা হল যে উমৈহতীয়া প্রার্থী মানে আমি যদি লোকসভাত যাওয়া উপনির্বাচন কইছিল যে এইকটা সমস্যা আমি প্রার্থী দিম, তার অন্য দলে নিদিলে ভাল, অন্য দলে কোথাও প্রার্থী দিছে তার আমি নিদিলে ভাল। গতি কথা নয়, এই নট নেসেসারিলি যে আমি কিবা NDA UPPA জাতীয় মিত্রতা করবই লাগবে তে কোনো কথা নাই। উল্লেখ্য যে নলবারী জেলাত অনুষ্ঠিত রাইজ দলের কেন্দ্রীয় প্রতিষ্ঠা দিবসের কার্যসূচী বরখেতীর বিশাল বাইক রেলি আর সাংস্কৃতিক শোভাযাত্রার আদরি অনা হয় কেন্দ্রীয় নেতৃত্ব। ইয়ার পাছতেই দলীয় পতাকা উত্তোলন করে কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ভাস্কুদী শইকীয়া আর গোবিন্দ চেতিয়া ফুকনে। উল্লেখ্য যে দলটির কার্যকরী সভাপতি ভাস্কুদী শইকীয়া আর গোবিন্দ চেতিয়া ফুকনের সভাপতিত্বত অনুষ্ঠিত মুকলি সভাত বুদ্ধিজীবী হাইদর হুসেইন, হিতানাথ লহকর, ঘনশ্যাম নাথ, শান্তনু বরঠাকুর, দিলীপ বরা আর শিল্পী মিরেল কুদ্দুস আলী আর জেরিফা ওয়াহিদ উপস্থিত থাকে। উল্লেখ্য যে বিগত বিধানসভা নির্বাচনের পূর্বে নতুনক জন্ম হয়েছিল রাইজর দল আর জাতীয় পরিষদ। দল গঠনের পূর্বে দুই নব আঞ্চলিক শক্তির একত্রীকরণক চলিছিল ব্যাপক চর্চা। কিন্তু দুটা বছরের পাছত এই দুই আঞ্চলিক দলের নেতৃবর্গ একেখন মঞ্চত উপবিষ্ট হওয়ার ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে পরিগণিত হয়েছে।